হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের সুনন্দন খন্দকার, টেক আপ ডিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কানেক্ট গুগল শিট টু এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের সাথে আমরা কীভাবে গুগল শিট কানেক্ট করাইতে পারি। আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের যে গুগল শিটের যেই ফাইলটা আমার সাথে আমরা কী করব, আমাদের এক্সেলের যে এখানে কানেক্ট করাবো সেই গুগল শিটের আমাদের সেই ফাইলটা এখানে কী করতে হবে, প্রথমে আমাদের ওপেন করা থাকতে হবে। তাহলে এখন আমাদের এই যে ফাইলটা গুগল শিটের সাবটাইটেল নামে এই ফাইলটা ওপেন করা আছে। তো এই ফাইলটার মধ্যে এখন যদি আমি এক্সেলে কানেক্ট করাই তাহলে কী কাজটা করবে, এই ফাইলটাকে যখন আমি কী করব যে আমি এক্সেল ওপেন করব, তখন এখান থেকে এই গুগল শিটের মধ্যে এখানে যদি আমি কোনো কিছু ধরুন যে আপডেট করি, তো সেই আপডেটটা কিন্তু আমার এক্সেলের মধ্যে হয়ে যাবে আমি রিফ্রেশ করলে। তো সে বিষয়টা কিন্তু মূলত কাজ করে এই কানেক্ট করার মাধ্যমে। তো বিষয়টা এখন আমরা দেখি। তাহলে এখন ধরেন ওপেন করার পরে এখন আমরা চলে দেবো এই যে আমাদের ফাইল মেনুতে, গুগল শিটের ফাইল মেনুতে আসার পরে এখান থেকে আমরা এই যে আমাদের শেয়ার অপশনে চলে আসবো। আসার পরে এখান থেকে এই যে নিচে লেখা আছে পাবলিশ টু ওয়েব, আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের এই যে এখানে একটা অপশন দেওয়া আছে লিঙ্ক, এই লিঙ্ক অপশনের থেকে আমাদের কাজটা করতে হবে। তো এখানে ধরুন লিঙ্কের মধ্যে আমরা যদি এই যে অপশনটা ক্লিক করি, এখানে দুইটা অপশন দেওয়া আছে। এখন এন্টার ওয়ার্কবুক মানে এখানে আমাদের যতগুলো শিট থাকবে এখানে আমাদের এই এক্সপ্রিয় শিটের মধ্যে গুগল শিটের, এখানে আপনি কি সবগুলো শিট ইন করতে চান, মানে টোটাল আপনার এই যে যে স্পেস শিটটা আছে সবগুলো করবেন, নাকি আপনার কোনো স্পেসিফিক কোনো একটা শিটকে আপনি এক্সেলে নিয়ে যাবেন কানেক্ট করাই দিয়ে সেটা করবেন। তাহলে আপনি যদি কোনো শিটকে করাতে চান তাহলে যে শিট সিলেক্ট করে দেবেন, আর আপনি যদি পুরো ডকুমেন্টটা করতে চান ফাইলটা পুরো ইয়ার গুগল শিটের, সেক্ষেত্রে একটা ডকুমেন্ট দেখা দেবেন। তাহলে ধরুন আমরা পুরো শিটটা এটাই দেখা দিলাম, ডকুমেন্টটা দেখা দিলাম। দেখানোর পরে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে যে আপনি এখানে কী হিসেবে দেখাবেন। তো এটা আমি এখন ওয়েব পেজ হিসাবে নিব। বাস এটা দেখানোর পর এখানে আমি এই পাবলিশে ক্লিক করবো। করার পরে এখানে এরকম অপশন আসলে আমি ওকেতে ক্লিক, বাস ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি যে মাউস পয়েন্টারে লেখা আছে প্রেস কন্ট্রোল সি কপি, এখানে বলছে আমাকে প্রেস করার জন্য কন্ট্রোল সি কপি করার জন্য। এখানে আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখন আমি কন্ট্রোল সি দিয়া কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমরা এক্সেলে চলে আসি। তাহলে আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। বাস ওপেন করার পরে এখন আমরা এখান থেকে আমাদের ডাটা টেবের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে চলে যাবো আমরা এই যে এখানে ফ্রম ওয়েব, আমরা এই যে ফ্রম ওয়েব অপশনটার মধ্যে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এই যে অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে এখন আমরা যেটা অ্যাড্রেস দেওয়া আছে এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা যেটা এখান থেকে কপি করলাম সেই লিঙ্কটা আমরা এখানে কী করবো কন্ট্রোল ভি চাপ দিয়ে আমরা পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এই যে আমরা গো, এখানে গো অপশনটার মধ্যে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে তো এই যে এরকম আসলে এটা আমরা এখানে কী করবো রিয়েস দিয়ে দিব। বাস এখন ধরুন আমাদের ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে, তো যেগুলো আমাদের ইয়েতে ছিল গুগল শিটে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আসার পরে এখন আমরা কী করবো, এখান থেকে ইম্পোর্ট করবো। তাহলে আমরা ইম্পোর্টে ক্লিক করি। বাস ইম্পোর্টে ক্লিক করার পরে এখন ইম্পোর্ট ডাটার মধ্যে এখানে দুইটা অপশন, তো আমাদেরকে এক্সিস্টিং শিটের ভিতরে কি আমরা ইম্পোর্ট করবো কিনা নাকি নতুন ওয়ার্কশিটে করবো, তো সেটা আপনি দেখাই দেবেন। তো আমি এক্সিস্টিং ওয়ার্কশিটে করবো, তাহলে করার জন্য এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস আমার আসতে সময় নিচ্ছে, এই জায়গায় নিচে ধরুন কাজ করতেছে এই যে নিচে এখানে এই যে বা চলে আসছে এখানে, তাহলে আমাদের সেই ডাটাগুলো চলে আসছে যেগুলো আমাদের কোথায় ছিল আমাদের গুগল শিটে। এখন আমরা আবার এখানে আমাদের এই ব্রাউজার আসি, আসার পরে এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমাদের এই যে গুগল শিটের এই ডাটাগুলো এখানে ধরুন আমরা কী করছি, এখানে এই যে আমরা এক্সেলে আসে এখানে এই যে ফ্রম ওয়েবের মাধ্যমে লিঙ্কটা দেখা দেয় ইম্পোর্ট করে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখন আমরা কী বলছি যে এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে কী করলে, আমরা যদি এখানে কোনো কিছু আমরা চেঞ্জ করি আপডেট করি। তো দেখুন বিষয়টা কীরকম, যেমন এখানে আমি ধরুন কয়েকটা নাম লিখি, যেমন আমি লিখলাম প্রিন্স, ধরুন প্রিন্স এখানে ধরুন আমি চার কিছু লিখলাম দেখানোর জন্য। বাস তারপর এখানে ডেট, তারপরে এখানে অ্যামাউন্ট লিখলাম সেমভাবে, এরপর পরের নাম সেইভাবে বিষয়গুলো এই ধরুন আমি লিখলাম জাস্ট আপনার দেখানোর জন্য। তো এটা লেখার পরে এখন বাস এগুলো ধরুন আপনি সাজায় নেবেন। বাস এটা করার পরে এখন আমরা চলে যাবো সরাসরি আমরা এক্সেলে চলে যাই। তো যেগুলো আমরা এখানে ই কল আপডেট করলাম বা এখানে আপনি কোনো চেঞ্জও করেন, যেমন আমি হাসানের এই যে ভ্যালুটা আছে এটা ধরুন 40,000, এটার ধরুন মানা দিলাম কত, এটার ধরুন করে দিলাম ওখানে 65,000, আমরা এটাও চেঞ্জ করলাম। পাশাপাশি এখানে এগুলো আমরা এখানে কী করলাম অ্যাড করলাম। এখন আমরা এক্সেলে চলে আসি, আসার পরে এখান থেকে আমাদের যে এটা আসবে এখানে এখানে কতক্ষণ পর আসবে একটু সময় নিতে হবে আমাদের, ধরুন যে 1 মিনিট কি 2 মিনিট, মানে আমাদের মানে কয়েক মিনিট ওয়েট করতে হবে, তারপরে কিন্তু এখানে আসে পড়বে। অথবা ধরুন যে আপনার 7 রাতে আসে পড়তে পারে, যদি 7 রাতে না আসে ইনক্রেস তাহলে আপনি একটা ওয়েট করবেন, ওয়েট করে তারপরে কোথায় চলে যাবেন এই যে এখানে আমাদের যে অপশনটা আছে রিফ্রেশ অল, এই রিফ্রেশ অল অপশন এখানে ক্লিক করবেন। করার পরে যে রিফ্রেশ অথবা রিফ্রেশ অল, আমরা যে রিফ্রেশ অলে ক্লিক করলাম দেখি আমাদের এখন আসছে কি আসে কিনা, আমাদের রিফ্রেশ হইতেছে সময় নিচ্ছে।
বাস রিফ্রেশ দিছি, কিন্তু এখন আমাদের কিন্তু এখানে আসে নাই। একটু আমাদের ওয়েট করতে হবে, একটু ওয়েট করার পর আমরা আবার যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসবে। তাহলে বসে আমরা ওয়েট করি, আমরা 1.5 থেকে 2 মিনিটের মতো ওয়েট করলাম। বাস ওয়েট করার পরে এখন আমরা আবার এখানে রিফ্রেশ দিয়ে দেখি আমাদের এখানে ডাটাগুলো চলে আসে কিনা, যেগুলো আমরা চেঞ্জ করছি বা অ্যাড করছি। এখন আমরা যাই আবার রিফ্রেশ অলে ক্লিক করি, বাস রিফ্রেশ অলে ক্লিক করার পরে এখন আমাদের ডাটাগুলো ধরেন এখানে চলে আসছে। তাহলে কোনগুলো, যেগুলো আমরা এখান থেকে অ্যাড করলাম চেঞ্জ করলাম সব বিষয়গুলো কিন্তু চলে আসছে। এই ধরুন আমাদের এখানে এই যে নিচে দুইটা পাশাপাশি এই যেটা যেটা হাসানের এটা আমরা ডাটাটা যেটা সেলস কোয়ান্টিটি যেটা আপডেট করছি এটা চলে আসছে এখানে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। তাহলে এখান থেকে আমরা কী দেখলাম যে কীভাবে আমাদের এই গুগল শিটের ভিতরে আমাদের যে ডাটাগুলো থাকবে সেগুলো দেখা গেছে আমরা এখান থেকে এই গুগল শিটের সাথে এক্সেলে কানেক্ট করা দিয়ে সেগুলো এখান থেকে কীভাবে নিয়ে আসতে পারি ইম্পোর্ট করার পাশাপাশি এখানে আমরা বলছি গুগল শিটে এখান থেকে আমরা যদি কোনো কিছু আপডেট বা কোনো কিছু অ্যাড করি সেটা কীভাবে আমাদের এক্সেল শিটের ভিতরে কাজ করে সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কানেক্ট গুগল শিট টু এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড়ে টেকনিক্যাল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।